প্রিয় শিক্ষার্থীরা, সবাই কাছে ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তোমরা সবাই যাতে ভালো থাকো এবং আমরা খুব দ্রুত সংকট কাটিয়ে ক্লাসে ফিরে যাব। তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বিভিন্ন প্রবলেম পাঠিয়েছ, তার মধ্যে আমি কয়েকটা প্রবলেম সলিউশন করে দেখাবো, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো চিত্রে 7 ওহম রোধের মধ্য দিয়ে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তো ব্যয়িত বিদ্যুৎ শক্তির সূত্র আমরা জানি W ইজ ইকুয়াল টু PT, আবার P ইজ ইকুয়াল টু হচ্ছে I স্কোয়ার RT। তাহলে ব্যয়িত শক্তি বের করতে হলে আমার কারেন্ট লাগবে, অথবা PT এর পরিবর্তে আমরা লিখতে পারি VIT। তাহলে ভোল্টেজ কারেন্ট এগুলো ওই রোধের দুই প্রান্তে, যেমন 7 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ অথবা কারেন্ট জানলে আমরা ভোল্টেজ বের করতে পারবো, কারেন্ট বের করতে হবে মূলত। তাহলে কারেন্ট বের করতে হলে আগে বের করতে হবে তুল্য রোধ। তুল্য রোধ কীভাবে বের করবো আগে একটু দেখো। তুল্য রোধ বের করে মূল কারেন্ট বের করতে হবে, কারণ এখান থেকে মূল কারেন্ট হচ্ছে I, বর্তনীর মূল প্রবাহ, I বের করতে হবে প্রথমে। তাহলে খেয়াল করো এখানে বর্তনীর তুল্য রোধ বের করার সময় আমরা হিসাব করব যে মূল সার্কিট, মেইন সার্কিট কোনটা, মূল বর্তনী। মূল বর্তনী হিসাব করবে কিভাবে? মূল বর্তনী হচ্ছে ব্যাটারি প্লাস থেকে, এটা আমি একটা শর্টকাট নিয়ম শিখাচ্ছি যাতে ইজিলি গেস করতে পারো যে কিভাবে আমি তুল্য রোধটা হিসাব করবো। যেন আমি এদিক থেকেও কনসাইজ করতে পারি, এদিক থেকে করা যাবে না, তাহলে কোন দিক থেকে করবো? এদিক থেকে করতে হবে। কেন এদিক থেকে করবো? সেটা হচ্ছে হিসাব করবা প্লাস থেকে ঘুরে মাইনাসে আসার জন্য তো ইলেকট্রনকে সবচেয়ে শর্টকাট পথ যেটা, সেটা হচ্ছে মূল বর্তনী। তাহলে আমরা হিসাব করতে পারি এখান থেকে গিয়ে সবচেয়ে শর্টকাট পথ হচ্ছে এটা, এভাবে গিয়ে এভাবে চলে আসবে। তাহলে এই পথটা হচ্ছে, তাহলে এই 10 ওহম রোডটা হচ্ছে মূল বর্তনীতে যুক্ত। তাহলে এই মূল বর্তনী বাদে বাকি সবগুলো হচ্ছে শাখা বর্তনী। তাহলে আগে কাজ হচ্ছে আমাদের শাখা ছোট করতে হবে, শাখা বর্তনীকে কনসেস করে ছোট করে ফেলতে হবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি শাখা হিসাব করি, এটা পুরোটাই শাখা। তাহলে শাখার সর্বশেষ থেকে আমরা কাউন্ট শুরু করব। তাহলে এখান থেকে যদি এটাকে অ্যাড করতে চাই, তাহলে এটা অ্যাড করতে হলে প্রথমে এর সাথে অ্যাড করতে হবে। তাহলে একে আগে হিসাব করা যাবে না, মূল বর্তনীতে যে রোডটি থাকবে এটা সবার শেষে হিসাব হবে। তাহলে আমরা এদিক থেকে হিসাব করব। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা প্যারালাল পাথ আছে, এই যে এই একটা পথ, এই একটা পথ। তাহলে দুইটা পথের মধ্যে এই দুইটা রোধ শ্রেণীতে যুক্ত, 7 এবং 3। তাহলে এই দুইটা রোধ মিলে হচ্ছে 7 আর 3 মিলে 10 ওহম। যদি আমরা শ্রেণীতে করি, এই 10 আর এখানে 6 আর 4 মিলে হচ্ছে 10 ওহম। তাহলে এই 10 এবং 10 যদি প্যারালাল করি, 1/RP ইজ ইকুয়াল টু 1/10 প্লাস 1/10, তাহলে RP ইজ ইকুয়াল টু আসবে 5 ওহম। তাহলে এই পুরো ব্রাঞ্চটা মিলে হচ্ছে আমার 5 ওহম। তাহলে এই 5 ওহমের সাথে একে হিসাব করতে হবে আগে, এটা সবার শেষে হিসাব হবে। 5 ওহমের সাথে এই 5 ওহম শ্রেণীতে যুক্ত, তাহলে শ্রেণীতে এই দুটো যোগ করলে হয় 10 ওহম। তাহলে এই সবগুলো মিলে আসবে আমার 10 ওহম। এই সবগুলো মিলে যদি 10 ওহম আসে, তাহলে এই 10 ওহম আর 10 ওহম দুটা মিলে হয় আবার 5 ওহম। তাহলে আমার টোটাল তুল্য রোধ হচ্ছে 5 ওহম। তাহলে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেটর ইউজ করতে হবে, তাহলে দেখো আমাদের তুল্য রোধ যদি 5 ওহম আসে, মূল কারেন্ট হবে I = V/R, মানে হবে 210/5, মানে 42 অ্যাম্পিয়ার। তাহলে মূল কারেন্ট পেলাম আমরা 42 অ্যাম্পিয়ার। এখন আমরা আবার
মেইন অংশে ফিরে যাই, তাহলে এখান থেকে আমরা কারেন্ট পেলাম 42 অ্যাম্পিয়ার। এখানে আমার 5 ওহম ছিল, দেখো 42 অ্যাম্পিয়ার প্রথম ধাপে এখানে এসে আই কারেন্ট এসে এখানে দেখো দুইটা পাথে ভাগ হয়ে গেল। তাহলে এদিকে যে কারেন্টটা গেল এটাকে আমরা ধরে নিই I1, এদিকের কারেন্টটা ধরলাম I2। তাহলে I1 এবং I2 দুইটা অংশে ভাগ হয়ে গেল। তাহলে I2 এর পথ হচ্ছে এটা, আবার I1 এদিকে ঘুরে আবার এখানে মিলিত হবে। তাহলে আমরা ইনিশিয়ালি তারা ভাগ হচ্ছে দুই ভাগে, তাহলে ওই দুই ভাগের মধ্যে আমার 7 ওহমের মধ্যে যাবে হচ্ছে এদিকের কারেন্ট I1। তাহলে আগে আমাকে I1 বের করতে হবে। তাহলে I1 বের করার জন্য আমরা একটা তুল্য বর্তনী আঁকবো। তুল্য বর্তনী হবে এদিকে 10 ওহমের মধ্যে I2 গেল, আর এদিকে 210 ভোল্ট, এদিকে সবগুলাকে মিলে একটা রেজিস্ট্যান্স বিবেচনা করব। তাহলে এই সবগুলাকে যদি একটা রেজিস্ট্যান্স বিবেচনা করি তাহলে আসবে 7 আর 3 10, এখানে 10 10 10, যদি প্যারালাল করি 5 5-এর সাথে 5 যদি শ্রেণী করি তাহলে হবে 10, টোটাল 10 ওহম। I1 তাহলে আমাকে বের করতে হবে I1। তাহলে I1 ব্রাঞ্চের I1 বের করার নিয়ম হচ্ছে যে ব্রাঞ্চের কারেন্ট বের করব তার বিপরীত ব্রাঞ্চ উপরে থাকবে। এটা হচ্ছে কারেন্ট ডিভিশন ল, এর আগে একটা ক্লাসে আমরা পড়েছি কারেন্ট ডিভিশন ল। তাহলে এখানে উপরে থাকবে 10, নিচে হবে দুই ব্রাঞ্চের যোগফল ইনটু I। তাহলে 10/20 ইনটু I হচ্ছে 45। তাহলে 45-এর হাফ 45/2 22.5 অ্যাম্পিয়ার। তাহলে এই I1 হচ্ছে 22.5 অ্যাম্পিয়ার। তাহলে এই 22.5 অ্যাম্পিয়ার এখানে আসলো, এখানে এসে আবার দেখো দুইটা পাথে ভাগ হয়ে গেল। তাহলে এই পাথারটা আমরা ধরলাম I3, এই পাথারটা ধরলাম I4। তাহলে এই শ্রেণীতে কারেন্ট একই থাকে, তাহলে 3 ওহমের কারেন্ট এবং 7 ওহমের কারেন্ট একই থাকবে, মানে আমাকে এখন বের করতে হবে I4। তাহলে I4 বের করতে গেলে আমরা যদি সার্কিটটাকে আবার একটু বিবেচনা করি, দেখো আবার একটা তুল্য সার্কিট যদি আমরা বিবেচনা করি, এখানে 5 ওহম ছিল, এখানে I1 কারেন্ট আসলো মানে 22.5 অ্যাম্পিয়ার। এখানে দুইটা শাখা, এই একটা শাখা এই একটা শাখা, তাহলে এই দুইটা শাখাকে আমরা এভাবে যদি বিবেচনা করি, দুইটা শাখা, এই শাখার টোটাল তুল্য রোধ হচ্ছে 10 ওহম, এই শাখার টোটাল তুল্য রোধ 10 ওহম। তাহলে এর কারেন্ট হচ্ছে I3, এর কারেন্ট হচ্ছে I4। এখন আমাকে বের করতে হবে I4। তাহলে I4 ইজ ইকুয়াল টু হবে, তাহলে যে ব্রাঞ্চের কারেন্ট বের করবো তার বিপরীত ব্রাঞ্চ উপরে থাকবে, 10 উপরে দুই ব্রাঞ্চের যোগফল নিচে ইনটু I, ইনটু I হচ্ছে যে কারেন্টটা ভাগ হবে, এখানে ভাগ হচ্ছে হচ্ছে I1 ইনটু I1। তাহলে 10/20 ইনটু 22.5, তাহলে আসবে তার অর্ধেক 22.5 ভাগ 2 11.25 অ্যাম্পিয়ার। তাহলে 7 ওহম রোধের মধ্যকার প্রবাহ হচ্ছে 11.25 অ্যাম্পিয়ার। এখন আমাদের শক্তি বের করার হিসাব করতে হবে, তাহলে একই রকমভাবে তোমরা 4-6-এর জন্য বের করতে পারবে। তাহলে আমরা I পেয়ে গেলাম। এখন 7 ওহম রোধের ব্যয়িত শক্তি, 7 ওহম রোধের ব্যয়িত শক্তি হবে W=I²RT। তাহলে I বলতে এখানে হবে I4, R মানে হচ্ছে এখানে আমার 7 ওহম, তাহলে R I4 হচ্ছে 11.25 হোল স্কোয়ার ইন্টু R 7 ওহম। T হচ্ছে এক মাস, T সমান যদি 1 এক মাস হয়, এক মাস মানে হচ্ছে 30 দিন, 30 ইন্টু 24 ঘন্টা, আমি এটাকে ঘন্টায় নিয়ে যাব, 30 ইন্টু 24
আওয়ার 11.25 স্কয়ার ইনটু 7 ইনটু 30 ইনটু 24 তাহলে আসবে 637.875 ইনটু 10 কিউব ওয়াট ঘন্টা। আমরা এটাকে 1 কিলোওয়াট ঘন্টা নিয়ে যাব। কিলোওয়াট ঘন্টা নিলে 637.875 কিলোওয়াট ঘন্টা, মানে হচ্ছে 637.875 ইউনিট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ইউনিটের সমান। তাহলে এভাবে তোমরা তুল্য বের করে এই প্রবলেমটা সলভ করতে পারো। এবার আরেকটা প্রবলেম দেখাবো। সবগুলার ওদের ভ্যালু হচ্ছে 10 ওহম করে। প্রথম প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুর তুল্য রোধ কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ ও সি বিন্দুর তুল্য রোধ কত। দেখো দুইটা প্রশ্ন এখানে এমসিকিউ বেস প্রশ্ন মূলত। তাহলে এ ও বি বিন্দু তুল্য রোধ বের করতে বলা হলো, আর একটা হচ্ছে এ ও সি বিন্দু তুল্য রোধ বের করতে বলা হলো। এখন খেয়াল করবে যে বিন্দুগুলো তোমাকে তুল্য রোধ বের করতে বলা হবে, যেমন এ ও বি, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য সম্ভাব্য যে পথগুলো আছে, এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা যে পথগুলো পাবো ওই সবগুলো পথকে কাউন্ট করতে হবে। যেমন এ থেকে বিতে আমরা এই পথে যেতে পারি সোজা যে পথ, আবার এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা এভাবে যেতে পারি। তাহলে দেখো এ থেকে বিতে যাওয়ার জন্য আমার এই 10 ওহমের কোনো প্রয়োজন পড়ে না, তাহলে এই 10 ওহমটা বাদ যাবে হিসাব থেকে। আবার এ থেকে বিতে যাওয়ার জন্য এই 10 ওহমও কোনো কাজে লাগে না, তাহলে এটা বাদ যাবে। তাহলে আমার মূলত সার্কিটে হিসাব আসবে এতটুকু অংশ, এ থেকে এ বিভিন্ন তুল্য রোধ বের করতে বের করার সময় আমাদের কাজে লাগবে হচ্ছে বি এ মাঝখানের এই দুইটা লাগবে, এই দুইটা রোধ বাদ যাবে, এটা বোঝাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই 10 ওহম এবং এই 10 ওহম এ থেকে বিতে যাওয়ার জন্য আমার প্রয়োজন পড়ে না, তাহলে এই দুইটা বাদ, তাহলে থাকবে হচ্ছে আমার এখানে 10। এখন আমরা হিসেব করব এ থেকে বিতে যাওয়ার জন্য যে শর্টকাট পথ সেটা হচ্ছে আমার মেন সার্কিট। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য এই পথটাই হচ্ছে শর্টকাট পথ, এটা হচ্ছে মেন সার্কিট। তাহলে এরা হচ্ছে ব্রাঞ্চ শাখা, তাহলে শাখা আগে হিসাব করতে হবে। তাহলে শাখায় আছে এই 3 জন, তাহলে এই 3 জন শ্রেণীতে, তাহলে 10 10 10 তিনটা হবে 30 ওহম। তাহলে এই 3 জনের পরিবর্তে আমরা এখানে দিব 30 ওহম। তাহলে 30 আর 10 প্যারালাল, 1/10 1/30 1/RP ইজ ইকুয়াল টু তাহলে কত আসে, থার্ডে যদি লসাগ হয় 3+1 তাহলে RP সমান 30/4। তাহলে 30/4-এর সাথে এই দুটা মিলে হচ্ছে 30/4, এটার সাথে এই দুজন শ্রেণী, তাহলে 10+30/4+10 ইজ ইকুয়াল টু হবে 7.5+10 তাহলে 10 20 27.5 ওহম। তাহলে এও বিভিন্ন তুল্য রোধ হচ্ছে 27.5 ওহম। এই একটা প্রবলেম গেল। এখন দ্বিতীয় প্রবলেম ছিল তোমাদের এ ও সি বিন্দু তুল্য রোধ কত।
তাহলে এ ও সি বিন্দুর যদি আমরা সার্কিট ড্র করি, তাহলে এ থেকে সি তে যাওয়ার জন্য, খেয়াল করো, এ থেকে সি তে যাওয়ার জন্য আমি এ ব্রাঞ্চে যেতে পারি এভাবে, একটু খেয়াল করো আমার সাথে, এভাবে যাব। আবার এ থেকে সি তে যাওয়ার জন্য এ পথে যেতে পারি। তাহলে দেখো এই ট্যান হোম এবং এই ট্যান হোম, এই দুইটা এ থেকে সি তে যাওয়ার জন্য এই দুইটা রোধের কোনো প্রয়োজন পড়ে না, বিকজ এদের সাথে কোনো সংযোগ নাই। তাহলে এই দুইটা রোধ আমার কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের সার্কিটটা হবে এরকম। তাহলে এ থেকে সিতে যাব আমরা, তাহলে এই দুইটা বাদ যাবে, এই দুইটা রেজিস্ট্যান্স বাদ যাবে, তাহলে সবগুলোই ট্যান করে। দেখো এ থেকে সিতে যাওয়ার জন্য আমার এখানে এসে একটা ডিভিশন হলো, আবার এখানে এসে জোড়া লেগে গেল। তার মানে এই দুইটাকে কমন টার্মিনাল যদি আমরা ধরি, এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, তাহলে এই দুইজন মিলে হবে দশে দশে প্যারালাল, শ্রেণী করলে হচ্ছে বিশ, এখানে দশে দশে শ্রেণী করলে বিশ, তাহলে এই বিশের সাথে এই বিশ ওহম প্যারালাল, তাহলে আসবে দশ। তাহলে এখানে দশ সবগুলা মিলে এই দশ এই দশ, তাহলে এই তিনটে হচ্ছে শ্রেণী থাকবে তখন, দশ দশ দশ, তাহলে আসবে হচ্ছে টোটাল 30 ওহম। তাহলে এ ও সি বিন্দুর তুল্য রোধ হচ্ছে 30 ওহম। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এবং এরপরও না বুঝলে তোমরা কন্ট্যাক্ট করবে। এভাবে যে কোনো সার্কিটে তোমরা তুল্য রোধ হিসাব করবে, আগে হিসাব করবে মেন সার্কিট কোনটা, এরপরে তুল্য রোধ ব্রাঞ্চ থেকে শুরু করে ক্রমান্বয়ে সংকুচিত কন্ট্রাকশন করতে করতে আমরা এক পর্যায়ে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। এবার আসো কাশ্যপের নিয়ে, তোমাদের একটা প্রবলেম ছিল, কাশ্যপের সূত্র প্রয়োগ করে I1, I2, I3 নির্ণয় করো। এই প্রবলেমটা এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা যদি তোমরা করতে পারো আশা করতেছি কাশ্যপের সূত্র নিয়ে আর কোনো প্রবলেমই তোমাদের থাকবে না। এখন দেখো এখানে তিনটা কারেন্ট আছে আমার, I1, I2, I3, একই সাথে ব্যাটারিও আছে তিনটা সোর্স, তাহলে আমার সেল আছে তিনটা, এখানে তিনটা কারেন্ট থাকবে। তাহলে তিনটা কারেন্টকে আমরা একই যে পয়েন্টে পাবো ওই পয়েন্টে প্রথম সূত্র প্রয়োগ করবো। তাহলে এখানে দেখা যাচ্ছে এফ বিন্দুতে যদি আমরা প্রয়োগ করি, তিনটা কারেন্ট এখানে আছে, তাহলে এফ বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করে পাই, এফ বিন্দুতে প্রথম সূত্র, কাশ্যপের প্রথম সূত্র প্রয়োগ করলে যদি আমরা পাই, তাহলে I1 I3 আসতেছে এফ এর দিকে, I3 পজিটিভ, I2 বেরিয়ে যাচ্ছে I2 নেগেটিভ, I1 বেরিয়ে যাচ্ছে I1 নেগেটিভ ইকুয়াল টু জিরো, সো I3 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা লুপ সূত্র প্রয়োগ করবো। তাহলে লুপ প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাটারি প্লাস থেকে বের হওয়াটা ইজি, যেহেতু এখানে দুইটা ব্যাটারি তাহলে দুইটারই প্লাস মাইনাস পড়বে। তাহলে এখন দেখো আমরা যদি এভাবে ঘুরি, এই লুপটাকে এভাবে ঘুরি, তাহলে এ বি সি এফ এ লুপে কাশ্যপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এ থেকে বি তে যাচ্ছি আমি, তাহলে আমার কারেন্ট ডিরেকশনও একই দিকে, এদিকে যাচ্ছে I1, তাহলে 4I1, তাহলে কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন একই হলে সেটা পজিটিভ হবে,
এরপর আমি আসতেছি এদিকে লুপের ডিরেকশন এদিকে BCF C থেকে F এর দিকে যাচ্ছে তাহলে কারেন্ট উল্টা মাইনাস থ্রি আই টু ইজ ইকুয়াল টু আর তো নাই তাহলে সকল আই আর এর যোগফল হবে টোটাল ই এর সমান আমাদের দ্বিতীয় সূত্রের ডেফিনেশন হচ্ছে সকল আই আর এর যোগফল হচ্ছে ই এর সমান এখানে যেহেতু ই দুইটা তাহলে সকল আই আর এর যোগফল হবে ই এর যোগফলের সমান তাহলে সকল আই এর যোগফল ই এর যোগফলের সমান যেহেতু ই দুইটা এখানে তাহলে ই দুইটাকে আমাদের কম্বাইন করতে হবে তো কম্বাইন করার ক্ষেত্রে কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস ধরব ওয়ান ভোল্ট মেবি এখানে একটু কারেকশন আছে এটা ই ওয়ানটা টু ভোল্ট দুইটা একই হলে জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা এর আগে পড়েছিলাম যে আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে ব্যাটারি প্লাস থেকে লুপ ঘোরার সময় প্লাস থেকে বের হলে সেটা প্লাস হবে আর মাইনাস থেকে বের হলে ওই ব্যাটারিকে আমরা মাইনাস দেবো এটা হচ্ছে শর্টকাট নিয়ম যাতে করে তো আমরা ইজিলি বুঝতে পারি তাহলে এই দিকে যাওয়ার সময় আমি বের হচ্ছি হচ্ছে ব্যাটারি মাইনাস থেকে বের হচ্ছে তাহলে এটা এই সোর্সটা মাইনাস হবে তাহলে মাইনাস ই ওয়ান আবার এখানে বের হচ্ছি দেখো প্লাস থেকে এটা কিন্তু কোনো নিয়মে নিয়ম না কিন্তু এভাবে করলে আমাদের সার্কিটগুলো মেলানোটা ইজি হয় তাহলে প্লাস থেকে যেহেতু বেরোচ্ছি এটা হবে প্লাস তাহলে ফোর আই ওয়ান মাইনাস থ্রি আই টু ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান তাহলে আমরা যদি এখানে ফোর আই ওয়ান থ্রি আই টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার টু তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম একটা ইকুয়েশন পেয়েছে আরও একটা লাগবে আমাদের তাহলে আরেকটা আমরা পাওয়ার জন্য আরেকটা লুপ হিসাব করব ওই লুপটা ধরি এদিক থেকে এফ সি ডি ই এফ এফ সি ডি ই এফ লুপে তাহলে এফ থেকে সিতে যাচ্ছি আমরা এফ থেকে সি তাহলে কারেন্ট ওই দিকে যাচ্ছে এই কারেন্টটা হচ্ছে আই টু তাহলে থ্রি আই টু আবার আমরা এদিকে যাচ্ছি কারেন্টও এদিকে যাচ্ছে তাহলে এই কারেন্টটা হচ্ছে আই থ্রি টু আই থ্রি প্লাস টু আই থ্রি ইজ ইকুয়াল টু দেখো এটা প্লাস এটা মাইনাস আমরা বের হচ্ছি মাইনাস থেকে সো ই টু মাইনাস আর এটা বের হচ্ছে প্লাস থেকে তাহলে ই থ্রি প্লাস তাহলে থ্রি আই টু টু আই থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস ফোর থ্রি আই টু আই থ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু থ্রি আমাদের সর্বশেষ ইকুয়েশনটা লাগবে থ্রি আই টু টু আই ওয়ান টু আই টু ইজ ইকুয়াল টু থ্রি তাহলে আমরা পাচ্ছি টু আই ওয়ান প্লাস ফাইভ আই টু ইজ ইকুয়াল টু থ্রি দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার ফোর এটা ছিল আমাদের থ্রি তাহলে তিন এবং চার এই দুইটা সমাধান করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব তাহলে আমরা আই ওয়ান যদি মিলাতে চাই তাহলে চারকে দুই দ্বারা গুণ করতে হবে ইকুয়েশন চার গুণ দুই আর হচ্ছে ইকুয়েশন তিনকে এক দ্বারা গুণ করে পাই তাহলে এটাকে দুই দ্বারা গুণ করলে ফোর আই ওয়ান টেন আই টু ইজ ইকুয়াল টু সিক্স এটা অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তাহলে আমরা যদি বিয়োগ করি এই দুইটা কাটা যায় থাকবে হচ্ছে এটা বিয়োগ করলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে থাকবে থার্টিন আই টু ইজ ইকুয়াল টু সেভেন সো আই টু সমান সেভেন বাই থার্টিন তো আই টু এর মান যদি আমরা থ্রি ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা আই ওয়ান পেয়ে যাব ফোর আই ওয়ান মাইনাস থ্রি ইন্টু সেভেন বাই থার্টিন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে ফোর আই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান বাই থার্টিন তাহলে আমরা পাচ্ছি ফোর আই ওয়ান আচ্ছা এগুলো মুছে দিই আমরা ফোর আই ওয়ান ইজ ইকুয়াল টু থার্টিন লসাগু হবে মাইনাস থার্টিন প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে ফোর আই ওয়ান ইজ ইকুয়াল টু
8/13. 4i1 is equal to 8/13 times 4. We have to do it. 2/13. তাহলে আই ওয়ান পেলাম 2/13, আই টু 7/13। একই রকমভাবে আমরা আই থ্রি বের করতে পারি। আই থ্রি ইজ ইকুয়াল টু হবে আই ওয়ান প্লাস আই টু, 2/13 প্লাস 7/13। তাহলে 13 বসাবো হবে 2 + 7, সো 9/13। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কটা যদি বুঝে থাকো, আশা করছি কাশ্যপের প্রবলেম সলভ করতে খুব একটা প্রবলেম হবে না। আমাদের এই সার্কিটে যে ই কীভাবে অ্যাড করতে হয় এবং লুপ কীভাবে ঘুরলে কারেন্ট কোনটা প্লাস কোনটা মাইনাস হয়, এই বিষয়টা বুঝলে কাশ্যপের অঙ্কগুলো কিন্তু ইজি, সার্কিট যত জটিল হোক করতে পারবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং প্রবলেম থাকলে পাঠাবে, না হয় আমরা নেক্সট ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।